নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজেপি জেলা মিনিস্টার জনাব আবু নাঈম মোহাম্মদ মারুফ খান স্যার সহ অন্যান্য অতিথিদেরকে নিয়ে আজকের বঙ্গবন্ধু জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ 2022 এবং বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ 2022 এর শুভ উদ্বোধন বেলুন উড়িয়ে করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই নরসিংদী মুস্তাফিজুর ভূঁইয়া স্টেডিয়ামের রঙিন বেলুন আকাশের দিকে উড়ে যাবে এবং সেই বার্তা নরসিংদীর তথা সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে। বঙ্গবন্ধু জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ 2022 এবং বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ নরসিংদী মুস্তাফিজুর ভূঁইয়া স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। বিনম্র তালিকায় আমরা অভিনন্দন জানাই এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের বঙ্গবন্ধু প্রধান অতিথি জনাব নাইবুর রহমান বিদ্যালয়ের মাননীয় এমপি মানিকগঞ্জ এক এবং নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নাঈম মোহাম্মদ মারুফ খান স্যার সহ আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি অন্যান্য অতিথিদের ডিস্ট্রিক্টগুলিকে নিয়ে সেটা আমরা প্রস্তাব রাখব এবং নরসিংদীর ক্রিকেট বা ক্রীড়াঙ্গনের যে কোনো জায়গায় আমাদের যদি প্রয়োজন মনে করবেন আমাদেরকে জানাবেন, আমরা পাশে থাকব এবং আশা করব যে সামনে এই নরসিংদী থেকে আমরা প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখতে পারবো। সেই জন্য সবার প্রতি শুভকামনা রইল এবং যেই প্লেয়ারদেরকে নিয়ে সাবেকরা কাজ করবেন, কেউ কোচ কেউ ট্রেনার, এখন আসলে ট্রেনারের দিকে একটু নজর দেওয়া দরকার, সেটাও আপনারা ডেভেলপ করতে পারেন বিসিবির হেল্প নিয়ে, তাতে প্লেয়ারদের ফিটনেসটা সবার আগে, তো সেই জিনিসটা কাজে লাগাতে পারবে। আর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের এই আতিথেয়তার জন্য নরসিংদীর সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমরা যারা এসেছি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু নরসিংদী জেলার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এবং বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুভ উদ্বোধন এবং প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলার উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি, যার কথা আসলে আমার মনে হয় এখানে যারা আছেন, যারা ক্রিকেট খেলা দেখেন অনেক আগে থেকে, সবাই তাকে চিনেন। বাংলাদেশের আমি বলবো যে ক্রিকেটের অন্যতম নক্ষত্র, বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটের অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদের মাননীয় সাংসদ জনাব নাইবুর রহমান দুর্জয় এমপি স্যার উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। বিসিবির আরেকজন পরিচালক জনাব তানভীর আহমেদ টিটু, যিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন জনাব দেবব্রত পাল, সাধারণ সম্পাদক কোয়াব, আর উপস্থিত আছেন মাহমুদুর রহমান মুকুল, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার, এবং জনাব হাসানুল্লাহ হাসান, সাবেক জাতীয় ক্রিকেটার সহ আমার জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহীন উপস্থিত আছেন এবং তাদের পরিবারবর্গ সদস্যবৃন্দ এবং যারা আমাদের খুদে খেলোয়াড়বৃন্দ, সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটি মার্চ মাস, আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যেই দেশটির জন্ম না হলে যিনি আমাদেরকে এই দেশ জন্ম নেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং তার কারণেই আজকে আমরা এই ক্রিকেট নিয়ে কথা বলছি স্বাধীন দেশে, এবং আমরা স্বপ্ন দেখছি যে একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সেই স্বপ্ন আমরা তখন থেকে দেখছি, আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে, আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার মনে আছে সেই দিনটির কথা যেদিন বাংলাদেশ প্রথম সেই টুর্নামেন্টের নাম ছিল যখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করলো আইসিসি ট্রফি, তো সেই দিনের পরে যে আমি জানি না এখানে অনেকেরই জন্ম হয়েছে কিনা, এবং আমরা সেই দিনের পরে সারাদিন আমরা রং খেলেছিলাম বিশ্ববিদ্যালয় এবং পুরো রাস্তা, আমরা আমার মনে আছে পলাশি থেকে নিউ মার্কেট পর্যন্ত পুরো রাস্তা আমরা সেদিন যাকে পেয়েছি তাকে আমরা রং দিয়েছি, এবং বাসে উঠে আমরা বাসে রঙের বালতি নিয়ে উঠেছিলাম এবং পুরো রাস্তা যতক্ষণ বাসায় গিয়েছিলাম তখন কিন্তু সবাইকে রং দিয়েছে। ক্রিকেটটা কিন্তু আমাদের রক্তে এবং আমরা যে ক্রিকেটকে কত ভালোবাসি আমার মনে হয় এখানে যারা আছে এটা বলার অপেক্ষা রাখে না, এবং
আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, আমি মনে করি আমরা যেমন বাংলাদেশকে যখন বলবো তখন বঙ্গবন্ধুর কথা বলতে হবে, এবং বাংলাদেশ ক্রিকেটের কথা যতদিন আমরা বলবো, অবশ্যই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা বাংলাদেশ ক্রিকেটের কথা বলবো, এবং এই নাইবুর রহমান দুর্জয় স্যারের কথা আমাদের বলতে হবে। কারণ একটি দেশের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব করা প্রথমবারের মতো, এটি নিঃসন্দেহে রিমার্কেবল, এটি ভোলার মতো বিষয় নয় আমরা যারা ক্রিকেটকে বুঝি। এবং সেদিন আপনারা অনেকেই জানেন কি না যে ফার্স্ট আমি একটু দেখে নিচ্ছিলাম, আমার মনে ছিল যে স্যার সেদিন 5টার বেশি উইকেট পেয়েছিলেন, উনি 6টা উইকেট পেয়েছিলেন। হ্যাঁ, এবং সো এইটা কিন্তু মেইডেন টেস্টে এরকম পারফর্ম করা, এইটা কিন্তু আমার মনে হয় পৃথিবীর অনেক বড় ক্রিকেটারই নেই। আমি প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই আয়োজনটি খুব সামান্য হলেও এরকম একটি অনুষ্ঠানে স্যার আসার জন্য সম্মতি দিয়েছেন এবং এখানে এসেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। নিঃসন্দেহে এটিতে বোঝা যায় যে স্যাররা যে জায়গায় আছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্যাররা সর্বক্ষণিক চিন্তা করছেন, এবং ক্রিকেটটা যে স্যারদের প্যাশন এবং এখানে আসা, এটি আরেকবার তা প্রমাণ করে। আমরা অনেক সময় হ্যাঁ স্যার যেটি বললেন যে 24 ঘন্টাই কিন্তু আসলে আমরা ক্রিকেটের মধ্যে থাকি, যেদিন বাংলাদেশ ক্রিকেট টিম হারে সেদিন আমাদের মন মেজাজ কারোরই ভালো থাকে না, আবার যেদিন জেতে সেদিন কিন্তু আমরা সারাটা দিন খুব উৎফুল্ল থাকি। তো আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে, যেটি বললাম আলটিমেটলি আমাদের স্বপ্ন যে আমরা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হব, সেটা টেস্টে, ওয়ানডেতে এবং টি টোয়েন্টিতে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড কাজ করে যাচ্ছে, এবং নিঃসন্দেহে এই কাজটি শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক। এবং এই খেলোয়াড়গুলো আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় উঠে আসে, এবং সেই কাজটি ডেফিনেটলি জেলা ক্রীড়া সংস্থা করে থাকে। আমাদের এখানে আমরা একজন ভালো সংগঠক পেয়েছি, যেটি আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি তারাও জানেন, তারা বললেন। এবং আমি বলতে চাই, যেহেতু আমি এই জেলার ক্রীড়া সংস্থার সভাপতি, আসলে আমার যেহেতু আরও অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, তবে এটা ঠিক যে আমি চাই যে আমাদের যে আমাদের এই নরসিংদী জেলার ক্রিকেট সহ সমস্ত খেলা যাতে আমি আসার পরপরই চেয়েছি যে সার্বক্ষণিক এই মাঠে থাকে। তো এইটার জন্য অবশ্যই আমাদের আমি শাহিন ভাইয়ের জন্য একটু তালি দিতে বলবো যে তিনি কিন্তু আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, আমি শুধু সাপোর্ট দিই তাকে।